হাসপাতালের মর্গে বড় ভাইয়ের লাশ নিতে অপেক্ষার প্রহর গুনছে ছোট ভাই। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখর শিকদারের উপর হামলা চালায় একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তার অনুসারীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শেখরকে। হত্যাকাণ্ডে পুলিশের সহযোগিতা ছিল বলেও অভিযোগ তাদের। তবে পুলিশের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সুপার। পুরোপুরি পরিকল্পনা, এটা একদম মিঠুন চেয়ারম্যান নিজে শেখর কাকার বুকে ঘুষি মারছে। প্রতিটা সপ্তাহে একটা একটা মারামারি বিশৃঙ্খলা ঘটাই দেয়, একটা উদ্ভট পরিস্থিতি এই এলাকায় সৃষ্টি করছে। সোজা ফাঁসি হোক, এই কুরিয়ানা দেশটারে সব জ্বালাই খাইছে। এদিকে বাগেরহাটের মোল্লার হাট থেকে এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগীদের সহ আটজনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানের গ্রুপের মাধ্যমে তিনি নিহত হয়েছেন। এবং এটা যেটা ঘটনার বিবরণে জানা যায় যে এটা কিছুটা আধিপত্য বিস্তার এবং কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। নিহত শেখর কুমার শিকদার পরপর দুবার আটঘর কুরিয়ানা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।